চলছে পুরস্কার মৌসুম, প্রতি সপ্তাহেই আসছে কোনো না কোনো অ্যাওয়ার্ডের ঘোষণা, পছন্দের অভিনেতা অভিনেত্রীদের হাতে উঠছে পুরস্কার। এই সপ্তাহে হয়ে গেল দুটি আলাদা অ্যাওয়ার্ড শো, একটি সাকসেস পার্টি, তাই ফ্যাশন প্রেমীদের জন্য আনন্দ ছিল দ্বিগুণ। প্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা যায় নতুন নকশার নতুন সব পোশাক। সপ্তাহের আলোচিত লুকগুলো নিয়েই এবারের প্রতিবেদন। 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ডব্লিউ এর সাকসেস পার্টি। আমন্ত্রিত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে গত বছরের আনন্দ ভাগ করে নিয়েছে ম্যাগাজিনটি। অনুষ্ঠানে তারকা অতিথিরা হাজির হয়েছিলেন নজর কাড়া সব পোশাকে। অভিনেত্রী অপ্রি প্লাজাকে দেখা গিয়েছিল মার্কিন ফ্যাশন ব্র্যান্ড রোদারদের তৈরি লাল বেগুনি ডোরাকাটা গাউনে। ক্রাউন তারকা এলিজাবেথ ডেবিকি পার্টি মাতিয়েছেন বুর্ক আকলের তৈরি ঝকঝকে রূপালি গাউনে। সঙ্গে ছিল টিফানি অ্যান্ড কং এর গয়না এবং জিমি চুর ক্লাচ। স্টাইলিশ অ্যাক্ট্রেস আনা ডি আর্মাস এসেছিলেন মকমলে তৈরি শিও পারলির টু পিস লুকে। অন্যদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার ভিত্তিক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার পিপল NAACP 54তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের প্যাসাডেনায়। 25 ফেব্রুয়ারি সেখানকার লালকালিচায় হলিউডের বড় বড় তারকার দেখা মিলেছে। NAACP অ্যাওয়ার্ডস রাতে তিনটি ভিন্ন লুকে হাজির হয়েছিলেন মার্কিন র্যাপার কুইন লতিফা, তবে বেশি নজর কেড়েছিল জেসন রেমবার্টের নকশা করা লাল গাউন। গ্রেটা কনস্ট্যান্টাইনের সাদা জাম্পস্যুটে আবির্ভূত হয়েছিলেন ব্ল্যাক প্যান্থার খ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট। অভিনেত্রী ভায়োলেট ডেভিস এসেছিলেন ডিওরের তৈরি বেগুনি কাস্টম গাউন পরে। মার্কিন ফ্যাশন হাউস ব্র্যান্ডন ব্ল্যাকউডের গাউনে আবির্ভূত হয়েছিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড আয়োজিত 29তম SAG অ্যাওয়ার্ড শো বসেছিল 26 ফেব্রুয়ারি। সে আসরে লালকালিচায় শিয়া পার্লি কুচারের গাউনে মধ্যমণি হয়েছিলেন এভরিথিং এভরিহার অল অ্যাট ওয়ান্স থেকে জনপ্রিয়তা পাওয়া মালয়েশিয়ান তারকা মিশেল ইয়ে। এদিকে এবছর পুরনো পোশাকে বাজিমাত করেছেন অস্ট্রেলীয় তারকা কেট ব্যানচেট। জর্জিও আর্মানির কালো চুমকির কাজ করা গাউন পরে এসেছিলেন তিনি। এই একই গাউনে তাকে 2014 সালের গোল্ডেন গ্লোবস ও 2018 সালের কান চলচ্চিত্র উৎসবেও দেখা গেছে। অভিনেত্রী জুলিয়া গার্নার হাজির হয়েছিলেন গুচি গাউনে। এলভিস সিনেমার জন্য মনোনীত অভিনেতা অস্টিন বাটলার বেছে নিয়েছিলেন মেরুন টাক্সিডো, তবে রেড কার্পেটে বাজিমাত করেছেন লাল গালিচার রানী অভিনেত্রী জেন্ডায়া। 6 মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর প্রতিটি অনুষ্ঠানে ভিন্ন লোকে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। ফ্যাশন প্রেমীদের জন্য লাল গালিচা যেন রীতিমতো একটা উৎসব। উদ্ভট সব পোশাকে যেমন দেখা মেলে, তেমনি আলোচিত ট্রেন্ডি লুকও নজর কাড়ে বিশ্ব গণমাধ্যমের। হলিউডের সাকসেস পার্টিও কম যায় না। কোন তারকার চেয়ে কে জমকালো পোশাকে হাজির হতে পারে তার যেন জোর টক্কর চলে। ভক্তরা মুখিয়ে থাকে প্রিয় তারকার অভাবনীয় লুক দেখার জন্য। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।